আইসিএস কলকাতা 2024-এর জন্য আমি খুবই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি দেখো, এবং সেই কোয়েশ্চেনগুলো থেকে আমরা কীভাবে কনসেপ্ট ডেভেলপ করব সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব বেসিক্যালি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে, দ্য রেডিয়াস অফ কপার নিউক্লিয়াস ইজ মেজার্ড টু বি এত, মানে কপার যে নিউক্লিয়াসটা তার যে রেডিয়াসটা সেটা বলে দিয়েছে এত। বলছে দ্য রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস ক্যান বি এস্টিমেটেড টু বি কত, মানে কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তা খুবই ইজি, তোমাকে যেটা জানতে হবে যে ফর্মুলাটা মানে নিউক্লিয়ারের যে রেডিয়াস তার যে ফর্মুলা সেটা কি বেসিক্যালি হয়, আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই আর নট, আর নট হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু রয়েছে ওই 2.1 সামথিং ইন্টু 10^-15 এরকম অর্ডার, ঠিক আছে? মানে 10^-15 অর্ডার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে রেডিয়াসের ফর্মুলা এটা। এবার দেখো আমাকে একটা নিউক্লিয়াসের রেডিয়াস বলে দিয়েছে, তার মানে এই একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা তার রেডিয়াস বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটার রেডিয়াস বের করতে বলেছে, ক্লিয়ার? তাহলে দেখো আমি দুটোর কম্প্যারিজন করে বের করতে পারি, তাহলে একটাকে বলছে আমি R1 আর একটাকে বলছে আমি R2, ক্লিয়ার? তাহলে এরকম যদি হয়, সাপোজ একটা R1 সেটা হচ্ছে তোমার দেখো R0 কনস্ট্যান্ট থাকবে, সো একটা A1 1/3 এটা ধরলাম সাপোজ কপারের ক্ষেত্রে। সিমিলারলি আমরা বলতেই পারি যে R2 দ্যাট ইজ ইকুয়াল টু A0 A2 টু দি পাওয়ার 1/3, ওকে? তাহলে আমরা কী লিখতে পারি এখানে বেসিক্যালি, সুতরাং আমরা যদি রেশিও করি আমরা, সো R1/R2, ঠিক আছে? মানে সাপোজ R1টাকে তুমি কপার করে নিতে পারো যা খুশি করো, ইকুয়াল টু তাহলে দেখো R0 কাটবে, সো A1/A2 A2^1/3, ক্লিয়ার? তাহলে এখানে মান পুট করে দাও, দেখো তোমাকে বের করতে হবে সাপোজ R2 বের করতে হবে, ঠিক আছে? R1 তুমি জানো, R1-এর ভ্যালুটা বলে দিয়েছে, ঠিক আছে? দেখো এটা কি এখানে এ বেসিক্যালি মাস নাম্বার, এই যে এখানে এটা দেখো একটা নিউক্লিয়াসকে আমরা কেমনভাবে লিখি, যদি এক্স যদি হয় এইটা জেড অ্যাটমিক নাম্বার থাকে, এটা কি মাস নাম্বার থাকে, এবার এদের যদি ডিফারেন্স করি তাহলে কি সেটাকে নিউটন নাম্বার পাই আমরা, নিউটন নাম্বারটা কী করে আসে, A-Z, এটা হচ্ছে দেখি নিউটন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে সিম্বল। তাহলে এখানে কপারের যে 64 হচ্ছে কি মাস নাম্বার, আর ম্যাগনেসিয়ামের যে 27 হচ্ছে কি এখানে মাস নাম্বার, ক্লিয়ার? তাহলে যখন একটা ইউজ করলাম এখানে দেখো এই আর ওয়ানকে আমি যদি বলি কপারের ক্ষেত্রে, তাহলে A1টাও কিন্তু কপারের ক্ষেত্রেই হবে, তাহলে আমাকে বের করতে হবে বেসিক্যালি কি R2 বের করতে হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে R2 ইকুয়াল টু দেখো তাহলে কি R1 ইন্টু কী হবে A2 ডিভাইডেড বাই A1 A2^1/3, এর ভ্যালু পুট করে দাও, তুমি সবই জানো। এবার আর ওয়ানের ভ্যালু কত বলে দিয়েছে দেখো, 4.8 × 10^-13 সেন্টিমিটার ইন্টু দেখো A2 হচ্ছে তোমার কত হবে দেখো 27, আর A1টা বলেছে আমি কপারের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে তোমার এটা মনে করো A1, ঠিক আছে? এটা A1, এটা হচ্ছে তোমার A2 হলো, তাহলে 64 হবে। হ্যাঁ তাহলে 64 টু দি পাওয়ার কত 1/3, এবার এটা ক্যাটাগরি তোমরা করতেই পারবে। সো এখান থেকে আমরা বলতেই পারি যে R2 ইকুয়াল টু বেসিক্যালি কী দেখো এই টার্মটু মানে থাকবে ইন্টু 27, 27কে আমরা আবার 1/3 রয়েছে, তাই তো? তাহলে 3 × 3 × 3 লিখতে পারি আমরা, তাহলে তিনটের জন্য দেখো একটা মানে 3 3 9 3 9 27, তাহলে তিনটের জন্য কি একটা বেরিয়ে আসবে এখানে, যেহেতু 1/3 রয়েছে। এখানে 64কে আমরা লিখতে পারি কি 4 × 4 × 4, তাহলে তিনটের জন্য একটা বেরিয়ে মানে 3/4 থাকো, তাই না? মানে এইটা ইন্টু 3/4, সেটা যদি আমরা ক্যালকুলেট করি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ওই 3.6 × 10^-13 সেন্টিমিটার, তাহলে এটাই কি বেসিক্যালি আমাদের আনসার, ক্লিয়ার? দেখো এই অপশানটা রয়েছে আমাদের কাছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অপশান আনসার, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু দেখো এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে এবং কীভাবে প্রবলেমগুলো ডিল করা সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, আইএসএস কলকাতার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আরেকটা কোয়েশ্চেন রেখেছি সেল মডেল থেকে, কোথা থেকে রেখেছি আমি বেসিক্যালি সেল মডেল থেকে, দেখো সেল মডেল খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু ডিসকাস করবো আমি এখানে দেখো।
এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু সেল মডেল দ্য স্পিন অ্যান্ড প্যারিটি, আমাদের কী বের করতে হবে, স্পিন বের করতে হবে আর কি বের করতে হবে, বেসিক্যালি প্যারিটি বের করতে হবে, ঠিক আছে, স্পিন প্যারিটি বের করতে হবে। আচ্ছা বলছে অফ দ্য টু নিউক্লিয়ার, দুটো নিউক্লিয়ার এখানে বলে দিয়েছে, এইটা একটা এটা একটা বলছে, আর রেসপেক্টিভলি কত সেটা বের করতে হবে, তাই তো। দেখো সেল মডেলের ক্ষেত্রে যে কনসেপ্টটা তোমাদের জানা দরকার সেটা কি, বেসিক্যালি সেল মডেল। মোটামুটি দেখো একটা ট্রিক আমি বোঝাবো এখানে, বেসিক্যালি ট্রিকটা কেমন, ওয়ান 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 টু, টু প্লাস ওয়ান থ্রি ওয়ান, এই যে জিনিসটা লিখলাম কি লিখলাম, দেখো সেল মডেল জানতে গেলে এই জিনিসটা জানতে হবে তোমাকে, কি মানে সেল মডেল বেসিক্যালি কি, ওই আমরা যেরকম অ্যাটমিক মডেল পড়ি আমরা, যেখানে ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, এইখানে নিউক্লিয়নসগুলোরও কিন্তু কনফিগারেশন রয়েছে, মানে ওইখানে যেরকম সেল থাকে, মানে অ্যাটমের মডেল আমরা কেমন দেখেছি, এই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন রয়েছে, ঠিক আছে অসুবিধা নেই, আর এর চারিদিকে কিন্তু এরকম সেল থাকে, তাই না, যেখানে কী করে বেসিক্যালি ইলেকট্রনগুলো রিভলভ করে, এখানে ইলেকট্রনগুলো রিভলভ করে, তাই তো, এখানে ইলেকট্রন থাকে, ক্লিয়ার ব্যাপারটা। ঠিক একই রকমভাবে অ্যাটমিক মানে নিউক্লিয়ারের ক্ষেত্রে, মানে নিউক্লিয়ারের ক্ষেত্রে বেসিক্যালি সেল মডেল পাওয়া যায়, মানে সেখানেও দেখা যায় যে নিউক্লিয়াসগুলো কিন্তু এই যে যেরকম অ্যাটমিক মডেল, এটা কি আমাদের বেসিক্যালি অ্যাটমিক মডেল, একই রকমভাবে সেল মডেল পাই আমরা নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে, এখানে যেরকম আমরা কনফিগারেশন পড়েছিলাম ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, এই যেরকম যে কনফিগারেশন পড়েছিলাম এইখানেও সিমিলার কনফিগারেশন রয়েছে, তার জন্য আমি একটা ট্রিক এখানে লিখেছি আমি, সেটা কীভাবে হয় সেটা দেখাই আমি। দেখো ওয়ান 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 মানে দেখো আমি যদি এখান থেকে করে একদম পুরো, ঠিক আছে, এখানে সাপোজ আমি নিচ্ছি ওয়ান, এখানে নিচ্ছি আমি ওয়ান, তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল, এবার আমি কী করবো ওয়ান টু, ওয়ান টু, দেখো দুটো করলাম, তিনটে দিয়েছিলাম, দেখো টু দি পাওয়ার থ্রি দিয়েছিলাম না, টু দি পাওয়ার থ্রি মানে তিনটে হবে, তাহলে আর একটা করতে পারো এখানে ওয়ান টু, তারপরে কত থ্রি ওয়ান, থ্রি ওয়ান হলো। এবার দেখো জিনিসটা কী হয়, আচ্ছা এবার তুমি একটা কাজ করো, যে ওয়ান যেগুলো রয়েছে সেগুলোতে এস পি ডি এফ সেগুলো ফিল করো, এস পি ডি এফ জি আর কি রয়েছে দেখো এইচ হলো। এইবার তুমি ফিল করো টুগুলোতে, টু তো এস থেকে শুরু করবে, এস পি ডি আর আছে আর নেই, এবার তুমি শুরু করো থ্রি থেকে, থ্রি একটা এখানে রয়েছে, এস এইটুকুনি পর্যন্ত জানলেই হয়ে যায়, ঠিক আছে, এটা দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট ওই যে ম্যাজিক নাম্বার সেটা কিন্তু সব বলতে পারি আমরা, ঠিক আছে। তো দেখো এই যে ওয়ান এস যেটা লিখলাম, এই ওয়ান এসটা মানে কি বেসিক্যালি, দেখো খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কোনো মানে স্প্লিটিং হবে না, কারণ এস, কারণ আমরা কি জানি বেসিক্যালি, দেখো আমরা জানি যে এলটা হবে, এল বেসিক্যালি কি হবে, সরি এল নয়, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা যদি জে বলি আমরা, জে ইকুয়াল টু এল প্লাস মাইনাস এস পাবো আমরা, তাই তো, যদি কোয়ান্টাম নাম্বারের কথা বলি তাহলে জে ইজ ইকুয়াল টু এল প্লাস মাইনাস স্মল এস হলো। এইবার এই যে স্পিন, মানে মানে অ্যাকচুয়ালি এল, এল এর ভ্যালু যদি দেখো, এল এর ভ্যালু কী কী হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, এইভাবে কত পর্যন্ত যাবে, এন মাইনাস ওয়ান পর্যন্ত যেতে পারে, এল হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে গিয়ে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ক্লিয়ার হয়েছে, তাহলে এস মানে এল এর ভ্যালু যখন জিরো তখন সেটাকে বলি আমরা এস, যখন ওয়ান তখন সেটাকে বলি পি, টু হলে পরে এস পি ডি, তারপরে থ্রি হলে পরে এফ, তারপরে জি, তারপরে এইচ, এইভাবে যায়। যখন এল এর মান যখন জিরো হয়, দেখো জিরো হলে পরে কি, অ্যাকচুয়ালি যে নিউক্লিয়াসগুলো রয়েছে, নিউক্লিয়াস কী রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, এদের যে স্পিন, স্পিনটা কোথায় এদের, এদের স্পিন কিন্তু সবসময় হাফ হয়, ঠিক আছে, এদের স্পিন কী হয়, হাফ হয়, তাহলে জে এর ভ্যালু যেটা লিখলাম সেটা কত বেসিক্যালি, মানে জে ইকুয়ালটা আমরা লিখতে পারি কি এরকম, এল প্লাস মাইনাস হাফ, ক্লিয়ার। এবার এল এর ভ্যালু যখন জিরো হয় তখন জে এর ভ্যালু বলছে প্লাস মাইনাস হাফ, এইখানটায় জে এর ভ্যালু মাইনাস হতে পারে না, মানে কি কন্ডিশনটা, যদি এফ এল ইকুয়াল টু যদি জিরো হয়, মানে ইফ এল ইকুয়াল টু যদি জিরো হয়
তাহলে জে ইকুয়াল টু অবশ্যই হাফ হবে, অনলি এটাই পাবো আমরা। ওটা ক্লিয়ার? যদি এলআই মান জিরো হয় তাহলে জের ভ্যালু কিন্তু শুধু হাফই পাবো আমরা। তাহলে কি একটা পাচ্ছি আমরা? তাহলে কি এটা কোনো স্প্লিট হবে? স্প্লিট হবে না। তা আমরা এখানে লিখতে পারবো কি, এটা ওয়ান এস, এটা ওয়ান এস। এবার এই যে নিউক্লিয়াসের ক্ষেত্রে মানে নিউক্লিয়ারগুলো যে সিম্বল সেটা কেমন হয় সেটাও দেখে নাও। সেটা বেসিক্যালি এরকমভাবে লিখি আমরা যে এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে থাকবে এল, এল হচ্ছে কি অরবাইটালটা, আর এখানে যেটা হয় টু এস প্লাস ওয়ান, আর এখানে জের ভ্যালুটা হবে, এটা হচ্ছে সিম্বল। ক্লিয়ার? তাহলে এখানে দেখো জের ভ্যালু কত, হাফ। তাহলে আমি এখানে কি লিখবো, বেসিক্যালি নিচটা লিখবো আমি হাফ। এবার ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, এটা বলবো আমি, এই যে এস, এস এর ক্ষেত্রে দেখো মানে এইভাবে মনে রাখতে পারি আমরা, এখানে ওয়ান রয়েছে তাহলে কতগুলো নিউক্লিয়াস ফিল হবে, এখানে দুটো নিউক্লিয়াস ফিল হবে, মানে এখানে যা থাকবে তার থেকে একটা ভ্যালু বেশি হবে, দুটো ফিল হবে। জাস্ট টেকনিকগুলো বলছি আমি, ঠিক আছে? তাহলে দুটো নিউক্লিয়ন ফিল হবে এখানে। তাহলে যদি তোমাকে বলে এখানে কতগুলো নিউক্লিয়ন ফিল হয়েছে, তুমি চোখ বুঝে বলে দেবে এখান থেকে দেখে যে দুটো নিউক্লিয়ন ফিল হয়েছে। আচ্ছা এবার হচ্ছে আসো ওয়ান পিতে। তাহলে ওয়ান পি কেমন হবে দেখো, ওয়ান পি আসলো, ওয়ান পি কিন্তু দুটো ভাগে ভাগ হবে। কেন দুটো ভাগে ভাগ হবে দেখো, এলআই ভ্যালু যদি আমি মানে পি, পি মানে কত, ওয়ান, তার মানে এলআই ভ্যালু ওয়ান। তাহলে এলআই ভ্যালু যদি ওয়ান হয় জের ভ্যালু দুটো পাবো, একটা ওয়ান প্লাস হাফ, একটা ওয়ান মাইনাস হাফ। এবার ইন্টারেস্টিং ব্যাপার কি, যে ওয়ান প্লাস হাফ সেটা হচ্ছে গিয়ে সবসময় নিচে হবে, মানে এরকম জের ভ্যালু দুটো থাকে তো, যে জে জের ভ্যালু কতগুলো রয়েছে, দুটো রয়েছে, এক হতে পারে বললাম এখনই এল মাইনাস হাফ, আর এক হবে এল প্লাস হাফ। হলো মানে ওপরেরটায় হচ্ছে যে মাইনাস, নিচেরটায় প্লাস হবে, মনে রাখতে হবে এইভাবে। হ্যাঁ আমি টেকনিকগুলো বলছি। তাহলে এইখানে কথা হবে দেখো, তাহলে ওয়ান পি মানে এর প্রথম যদি এটা বলি আমি, তাহলে ওয়ান পি জের ভ্যালু কত, থ্রি বাই টু, কারণ ওয়ান প্লাস হাফ কত হবে, থ্রি বাই টু হবে। এইখানে ওয়ান পি ওয়ান বাই টু, ওই যে ওয়ান মাইনাস হাফ মানে হাফ হবে। তাহলে এইখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, যদি তিন রয়েছে তাহলে কতগুলো হবে, চারটে পারবে থাকতে, এইখানে দুটো পারবে। হলো এইভাবে সবগুলো যাবে। ওয়ান ডিটা দেখো, এবার আমি একটুখানি ওপর দিয়ে দিই এটাকে, কি হলো সেটা বলছি আমি। তাহলে ওয়ান ডি, ডি মানে কত দেখো, দুই হবে তাই তো, মানে ডি মানে এলআই ভ্যালু দুই, তাহলে দুই প্লাস হাফ হবে একবার, দুই মাইনাস হাফ হবে একবার, তাহলে দুই প্লাস হাফ করলে পরে পাঁচ বাই দুই, ঠিক বললাম? তাহলে ওয়ান ডি পাঁচ বাই দুই, আর ওয়ান ডি থ্রি বাই টু। এখানে সিমিলারলি এখানে কতগুলো থাকবে, ছটা থাকবে, এখানে থাকতে পারে কতগুলো, চারটে। হলো এবার এই যে টু এসটা, এই টু এসটা ইন্টারেস্টিংলি এর ভেতর দিয়ে যাবে, এটা কত টু এস, অন্য খালি দিয়ে লিখি ওয়েট, সাপোজ রেড, এটা টু এস হাফ, এখানে কতগুলো থাকতে পারবে, এইখানে থাকতে পারবে কিন্তু দুটো। ক্লিয়ার হয়েছে? এবার টেকনিকটা কি দেখো, কী করে বুঝবে এটা টু এসটা এর ভেতর দিয়ে যাবে, দেখো প্রথমে আমি যে টিকটা লিখেছিলাম সেখানে কী লিখেছিলাম, ওয়ান টু টু দি পাওয়ার দুই লিখেছিলাম, তারপর প্লাস ওয়ান দিয়েছিলাম, তার মানে ওয়ান টু তিনবার হবে, থ্রি প্লাস ওয়ান মানে থ্রি। বাট এই যে দুইটা দিয়েছি, এই দুই দুইয়ের অর্থ হচ্ছে কি, প্রথম যে দুই দুটো আসবে এইটা আর এইটা, এই দুটো অবশ্যই ভেতর দিয়ে যাবে, এই দুটো কী হবে, ভেতর দিয়ে যাবে। দেখো এটা যেরকম দেখো টু এস্টার এর ভেতর দিয়ে গেছে, সিমিলারলি এই টুপিটাও কিন্তু ভেতর দিয়ে যাবে, দেখো দেখলে বুঝতে পারবে। আচ্ছা এটাকে করা যাক, সাপোজ ওয়ান এফ, ওয়ান এফটাকে দুটো ভাগে ভাঙবো আমরা, এই একটা গেল এই একটা গেল। হলো তাহলে যেহেতু ওয়ান এফ, তাহলে ওয়ান এফ, এফ এর মান কত হয় বেসিক্যালি থ্রি, এস পি ডি এফ থ্রি, তাহলে থ্রি প্লাস হাফ, তাহলে ছয় সাত, সাত বাই দুই, আর এখানে কী হবে ওয়ান এফ ফাইভ বাই টু,
মানে এল মাইনাস হাফ, এবার টুপিটা কিন্তু ভাঙবে, এই টুপিটা ভাঙবে, সেটা কি দেখো, এই একটা যাবে, এই একটা আসবে এইভাবে, দেন আমরা লিখতে পারবো এখানে এটা টুপি কত, 3/2, আর এইটাকে আমরা লিখতে পারবো টুপি, এইটাকে আমরা লিখতে পারবো টুপি হাফ, এটা 1+2, এটা 1-2 হয়ে গেল। এবার 1g-টাকে ভাঙো, সিমিলারলি 1g একটাতে ভাঙবে, আচ্ছা একটা না দুটোতে ভাঙবে এটাও, তাই না, দুটোতে ভাঙবে এটাও, এই দুটো, একটা গেল এই একটা গেল, হলো। তাহলে এখানে কথা হবে দেখো, 1g এটা জি মানে হচ্ছে তোমার SPDF, জি মানে 4, মানে 4+2 আর 9, তাহলে 9/2 একটা, আর একটা হবে তোমার অবশ্যই 7/2, বিয়োগ করছি আমরা, এই 2d-টাও দুটো ভাগে ভাঙবে, ভাঙো, 2d-টা যাচ্ছে, এই গেল এই গেল এই ভেঙে দিল, স্প্লিট হয়ে গেল, তাই না। তাহলে এটা কথা হবে দেখো, এটা 2d বেসিক্যালি 5d, মানে 5/2 হবে এখানে, এটা 2d 3/2, ডি মানে কত দেখো, এই যে SPD, ডি মানে 2, তাহলে 2+2 করলে পরে 5/2, আর 2-2 করলে পরে 3/2, ওকে। আচ্ছা ঠিকঠাক একটুখানে মুছছি, পরে লিখছি আমি, এটা কমপ্লিট করি, ওকে। সো 3s-টা একটাই যাবে, এটা যেহেতু এস, তাহলে এটা কত লিখবো আমরা, 3s½ হলো, আর একটা পড়ে থাকছে 1h, 1h-টা দুটো ভাগে ভাঙবে, এই একটা গেল এই একটা গেল, তো এখানে লিখবো আমরা 1h, কত 9 পর্যন্ত এসে মানে এটা 11 হবে, ওকে, 11/2 এইচ, 9/2, তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে সেল মডেলের ইয়েটা সেটা করতে পারি আমরা, ঠিক আছে, কনফিগারেশনটা করতে পারি। এবারে যেটা বললাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে এইটাতে কতগুলো থাকতে পারবে, 8টা, এইটাতে কতগুলো থাকতে পারবে, 4টে, এইটাতে কতগুলো থাকতে পারবে, 6টা, এইটাতে কতগুলো থাকতে পারবে দেখো, 2, 10, 8, 6, এটা হবে 4, এইটা হবে 2, এইটা হবে একবারে মানে 12 হবে, আর এটা হবে 10 হলো। আচ্ছা এখানে ম্যাজিক নাম্বারগুলো দেখাচ্ছি না, ম্যাজিক নাম্বার তোমরা সবাই জানো, এখান থেকে বের করতে পারবে, হ্যাঁ, ম্যাজিক নাম্বারগুলো কী হয় বেসিক্যালি দেখো, 2 হয়, 8 হয়, 20 হয়, 28 হয়, 50 হয়, 82 হয়, 126 হয়, দোজ আর ম্যাজিক নাম্বারস, এগুলো কী বলি আমরা, কি ম্যাজিক নাম্বার হলো। আচ্ছা এখান থেকেও দেখা যায়, আমি দেখাচ্ছি না এখানে, আমি জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি যে প্রবলেমটা দেওয়া হয়েছে এখানে। আচ্ছা তাহলে এইবার কী করে ডিল করবো আমরা দেখো, এখানে কী বলেছে দেখো, এইটা SB, তাহলে এখানে লেখা যাক, ওকে, সো SB এটা 51 বলেছে, আর এটা কত বলেছে দেখো, 125, তাহলে এখানে তুমি বলো Z=, কত, 51, N=, কত, 125-51, তাই তো, এটা কী দেবে দেখো, এটা 4, মানে এটা ইভেন নাম্বার দেবে, তাই না, আর এখানে 5, তারপর 6, 7, 8, 9, 10, 11, 12, 7 হবে, তাই না, তাহলে এটা তো ইভেন নাম্বার আর এটা অড নাম্বার, তাহলে সেল মডেল বলছে যেটা অড নাম্বার সেটা তুমি ধরবে, ইভেন নাম্বারটা ধরার প্রয়োজন নেই, তাহলে অড নাম্বার এটা, তাহলে এইটা ধরো তুমি, তাহলে এটাকে যদি ধরি আমরা এবার ফিল করতে করতে যাও, কোথায় গিয়ে থামে দেখা যাক, ওকে, তাহলে দেখো 51, তাই তো, তাহলে প্রথমে দেখো 2 হলো, তাহলে 2 হলো, 4 হলো, মানে 6, এতদূর পর্যন্ত 6টা ফিল হলো, আমার 51টা করতে হবে, ক্লিয়ার, তাহলে 6টা হলো, 6, 7, 8টা হলো, 8 আর 6 হচ্ছে গিয়ে 14টা হলো, 14 আর 2 16, 16 20, 28, 28 32, 38, 40,
50, এইবার এইখানে এসে থামো তুমি, 51, এইখানে এসে থামো। তাহলে এইখানে এসে আমি কী করলাম, স্টপ করলাম, হলো। কারণ এইখানে এসে 51টা ফুলফিল হচ্ছে, মানে এটা 8টা রয়েছে, এটা 8টা তো পুরো ফুল, মানে ফুল স্টেট যেটাকে বলি আমরা। তাহলে এখানে 51, মানে 50 পর্যন্ত এখানে কমপ্লিট হলো, তাহলে আর একটা পরে থাকছে 51, তাহলে সেটা কি এইখানে। তাহলে আমার স্টেট কোনটা হয় বেসিক্যালি, আমার স্টেট হবে যেটা, সেটা কিন্তু এই যে 8টা, মানে এই স্টেটটা হচ্ছে আমার হবে। এটাই কি আমাদের সেল মডেলের গ্রাউন্ড স্টেট হবে, মানে সে যে নিউক্লিয়াইটা বলেছে তার গ্রাউন্ড স্টেট হচ্ছে তোমার এইটা। এবারটা কি বোঝাতে পারলাম? সো গ্রাউন্ড স্টেট হচ্ছে বেসিক্যালি 1G, কত দেখলাম, 7/2, 1G 7/2, ক্লিয়ার? তাহলে এখানে দেখো এবার সবই করতে পারো তুমি, কি এখানে জি যেহেতু বলেছে তাহলে তুমি এখান থেকে এল এর মান বের করতে পারো। সো এল ইকাল টু কত দেখো, এল ইকাল টু 0 হলে পরে এস হয়, 1 হলে পরে পি হয়, এস পি ডি, মানে 2 হলে পরে ডি হয়, এস পি, এস পি ডি, এফ, এফ, তারপরে জি, তারপরে এইচ, তাহলে এটা হচ্ছে তোমার 4। তাহলে জি এর মান যদি 4 হয় তাহলে পরে, মানে এ সরি, এল এর মান যদি 4 হয় তখন সেটা আমরা কী পাবো, জি পাবো। তাহলে এল এর মান পেয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো স্পিনের পার্টটা কথা বলে দিয়েছে, স্পিনটা বলেছে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন তো সেটা 7/2। এর প্যারিটিটা দেখবো আমরা, প্যারিটি কেমন হবে সেটা দেখবো। সো প্যারিটির যে ডেফিনেশন সেটা জানতে হবে। এবার প্যারিটিকে সাপোজ আমি পাই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওকে, সেটা কি বেসিক্যালি 1, সরি, -1 টু দি পাওয়ার এল হবে, -1 টু দি পাওয়ার এল হবে। এবার তুমি দেখো এল এর মান জানো, সো এখানে লিখতেই পারি আমি পাই, মানে প্যারিটি বেসিক্যালি ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4, 4 হলে ভাই পজিটিভ হবে, সুতরাং +1, তাই তো? তাহলে প্যারিটি পেলাম +1, স্পিন পেলাম 7/2। তাহলে আমরা এই দুটোকে লিখতে পারি। সো স্পিন প্যারিটি যেটা হবে, স্পিন প্যারিটিকে আমরা লিখি এরকমভাবে, যে পাই, বা অনেকে প্যারিটিকে পি দিয়েও লেখা হয়, সো 7/2 টু দি পাওয়ার প্লাস হবে, ওকে। সিমিলারলি দেখো নেক্সট যে এটা ছিল তার ভ্যালুটা কত, 38। দেখো জেডের ভ্যালু 38, মানে আমি যদি এটা পুট করি কি হবে দেখো, সাপোজ এটা লিখি আমরা 38, আর এটা কত ছিল 89 হলো। তাহলে এখান থেকে আবার আমাকে বলো জেডের ভ্যালু কত, নিঃসন্দেহে জেডের ভ্যালু 38, এনের ভ্যালু কত দেখো 89-38, এটা করলে কত হয়, এটা 1 থাকে, এদিকে 5 থাকে। তাহলে দেখো এখানে অড কোনটা, এন এর ভ্যালুটাই অড, এখানে এখানে এনটাই অড আমার, তাহলে এইটা নিয়ে আমি কিন্তু কাজ করব, এটা নিয়ে কিন্তু করব না, বুঝাতে পারলাম? তাহলে যেহেতু এন এর ভ্যালু 51, তাহলে একই রকম এই স্টেটটাতে গিয়ে সে স্টেবল হবে 7/2 একই। তাহলে সেখান থেকে আমরা তাহলে কী বলতে পারবো, যে পাই ইকুয়াল টু কত, 7/2 প্লাস, এর ক্ষেত্রেও কিন্তু এটাই হচ্ছে আমাদের। তাহলে দুটোই কি 7/2 প্লাস হচ্ছে, মানে এইটুকুনি স্পিন, এইটুকুনি কি প্যারিটি। তাহলে অপশন দেখো, তাহলে অপশন হচ্ছে তোমার দেখো ডি অপশনে দেখো পুরো ঠিক, মানে স্পিন 7/2 দুটো ক্ষেত্রেই এবং প্যারিটিটা দুটোর ক্ষেত্রেই সেম, প্লাস প্লাস। তাহলে এইভাবে কিন্তু দেখো প্রবলেমগুলো করতে হবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এই কনসেপ্টটা তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলে তুমি সেল মডেল থেকে যে কোনো প্রবলেম দিক না কেন করতে পারবে, ক্লিয়ার? তো এই কনসেপ্টটা ভালো করে তৈরি করে নাও। এটা আমি অনেক ডিটেলসে বলে দিই, বলার চেষ্টা করি যেখানে আমি, ঠিক আছে? সো এখানে ট্রিকটা আমি লিখি 1112 টু দি পাওয়ার 2+1×3, এইটা আমাদের ট্রিক ছিল সেল মডেলের প্রবলেম সলভ করার জন্য। সো আজকে এই পর্যন্তই থাক, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।